চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সামনেই পুজো, পুজোর আগে আমরা সকলেই চাই নিজেদেরকে একটু সুন্দর, একটু আকর্ষণীয় করে তুলতে, আমাদের পেটের ভুঁড়িটাকে একটু কমিয়ে একটু নিজেকে অ্যাট্রাকটিভ দেখাতে। কারণ আমরা যে সুন্দর সুন্দর ড্রেসগুলো পুজোতে কিনব, সেগুলো পরে যেন আমাদেরকে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর সুন্দর ফিগার পাওয়ার জন্য এক্সারসাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট। যদি তুমি রেগুলার এক্সারসাইজ না করো, তাহলে কিন্তু তোমার ফিগার কোনো সময় অ্যাট্রাকটিভ থাকবে না, কোনো সময় আকর্ষণীয় দেখাবে না। কারণ এক্সারসাইজ না করলে আমাদের স্কিন থেকে, আমাদের শরীর থেকে টক্সিনটা রিমুভ হবে না, আর যত পরিমাণে ঘাম হবে তত কিন্তু টক্সিন রিমুভ হবে। তার সঙ্গে আমি আজ তোমাদেরকে এমনই একটা ড্রিঙ্ক দেখাবো, যেই ড্রিঙ্কটা রোজ সকালে খালি পেটে এক গ্লাস করে খেলে তুমি নিজেই ফিল করতে পারবে এক মাসের মধ্যে তোমার পেটের চর্বি কত তাড়াতাড়ি কমে যাচ্ছে, তোমার স্কিন, তোমার বডি কতটা সুন্দর হয়ে উঠছে, কতটা স্লিম হয়ে উঠছে। তাহলে আর দেরি কিসে, চলো ডায়েট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। পুজোর আগে আমরা একটু রোগা হতে সকলেই চাই, আর তার জন্য আমি আজ তোমাদের সাথে এমনই একটা স্পেশাল DIY ডিটক্স ড্রিঙ্ক শেয়ার করব, যেটা রোজ সকালে খেলে খুব তাড়াতাড়ি তুমি তোমার ওজনটাকে কমিয়ে ফেলতে পারবে। আর দেখো, আমাদের কিচেনে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে এই তেজপাতা, তাই রোজ সকালে ঘুম থেকে উঠে এরকম একটা সসপ্যান নিয়ে নাও। সসপ্যানের মধ্যে নাও বড় কাপের এক কাপ জল। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু এখানে বড় কাপের এক কাপ জল লাগবে। এবার এই জলটার মধ্যে আমি 2 থেকে 3টে তেজপাতা দেখো কেটে কেটে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেজপাতা কিন্তু ডিটক্স করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং ওজনটাকেও খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। তাই দেখো, আমি এবার তেজপাতা আর এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না জলের পরিমাণটা একটু কমে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। দেখো, আমার তো জলটা মোটামুটি ফুটে এসছে। জলের পরিমাণটা যখন একটু কমে আসবে, তখন আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব। তারপরে এই জলটাকে খানিকক্ষণ একটু ঠান্ডা হতে রেখে দেবে। যখন দেখবে এটা একটু ঠান্ডা হয়ে এসছে, তারপর একটা কাপের মধ্যে নিয়ে নাও অল্প একটুখানি পাতিলেবুর রস। হ্যাঁ বন্ধুরা, পাতিলেবুর রস অবশ্যই এর মধ্যে দিতেই হবে, মানে পাতিলেবুর রস মাস্ট। আমি দেখো এখানে হাফ পাতিলেবুর রসটাকে পুরো এর মধ্যে কুইজ করে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতো কফি পাউডার। বন্ধুরা, কফি যেমন ডিটক্স করতে সাহায্য করে, তেমন যদি সকালে খালি পেটে এই ড্রিঙ্কটা কফির সঙ্গে খাও, তাহলে তো আরও ভালো রেজাল্ট পাবে। এবার দেখো, এর মধ্যে আমি ওই ফুটিয়ে রাখা জলটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে আমাদের ডিটক্স ড্রিঙ্ক রেডি। তুমি যদি কন্টিনিউ 1 মাস এই ড্রিঙ্কটাকে খাও, নিজেই ফিল করতে পারবে তোমার পেটে চর্বি কত তাড়াতাড়ি গলে যাচ্ছে। একই সঙ্গে স্কিন দেখবে টান টান হবে, ইয়াঙ্গার লুকিং হবে, আর ফেস ফ্যাট থাকলে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে যাবে। এটা ওভারঅল আমাদের ডিটক্স করতে খুব ভালোভাবে সাহায্য করে, তাই রোজ সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে এই ড্রিঙ্কটা খাবে। 1 মাস এই ড্রিঙ্কটা খেলে এটার রেজাল্ট তুমি নিজেই ফিল করতে পারবে, যে শরীরটা কতটা ফিট লাগছে, স্লিম লাগছে, আর দেখবে প্রচণ্ড ঘাম হবে। কারণ আমরা কিন্তু এই ড্রিঙ্কটা খাওয়ার পর হালকা একটুখানি এক্সারসাইজ করবো। বন্ধুরা, এক্সারসাইজ করা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি তুমি চাও তোমার ফিগারটাকে একটু অ্যাট্রাকটিভ দেখাতে, তাহলে কিন্তু এক্সারসাইজ করতেই হবে। এই ড্রিঙ্কটা খাওয়ার পর রোজ সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রি হ্যান্ড এরকমভাবে এক্সারসাইজ করবে। এতে আমাদের পেটের মেদটা দেখবে খুব তাড়াতাড়ি নেমে যাবে, পেটটা টান টান হবে, একই সঙ্গে আমাদের স্কিনও দেখবে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠছে। রেগুলার এক্সারসাইজ করার ফলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা যেমন ইনক্রিজ হবে, তেমনই আমাদের মাসল কিন্তু ডেভেলপ হবে। তাই আমাদের এরকমভাবে রোজ হালকা একটুখানি পেটের ব্যায়াম করতে হবে, যাতে আমাদের পেটের ফোলা ভাব, মানে চর্বিগুলো একটু গলে যায়, আর পেটটা যাতে সমান হয়ে ওঠে।
দেখো, এরকম এক্সারসাইজ কিন্তু আমরা বাড়িতে ম্যাক্সিমাম জনাই করি, কিন্তু একটু ধৈর্য সহকারে রোজ আমাদের এই স্টেপগুলোকে ফলো করতে হবে। ভীষণই ইজি। এই ড্রিঙ্কটা খাওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা এরকমভাবে ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করে নেবে, যাতে আমাদের পেটের চর্বি এবং সাইডের চর্বিগুলো তাড়াতাড়ি বার্ন হয়ে যায় এবং যেদেরকে স্লিম, সেক্সি অ্যান্ড ফিট লাগে। এরকমভাবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার ফলে নিজেরাই ফিল করতে পারবে কতটা ঘাম হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যত পরিমাণে ঘাম হবে তত কিন্তু আমাদের ক্যালোরিটা বার্ন হবে। আর তার সঙ্গে এই 1 মাস একদম অ্যাভয়েড করো এরকম ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোন ধরনের কোল্ড ড্রিঙ্কস, কিচ্ছু খাবে না। ডায়েটে রাখবে এরকম প্লেন, অল্প একটুখানি ভাত, মানে 1 কাপ ভাত, একটু শাক, সব রকম দিয়ে একটু সবজি, 1টা মাছ আর 1 বাটি ডাল। প্রোটিন কিন্তু অবশ্যই নিতে হবে, তাই ডাল কিন্তু রোজ তোমাদের খেতে হবে। আর তার সাথে আমাদের সাহায্য করবে এই ডিটক্স ড্রিঙ্কটা। এটা ওভারঅল আমাদের বডি ফিটনেসটাকে যেমন মেনটেন করবে, তেমনই শরীরের টক্সিনগুলোকে রিমুভ করবে, স্কিনটাকে সুন্দর করতে সাহায্য করবে এবং শরীরটাকে আরও অনেক বেশি স্লিম আর অ্যাট্রাকটিভ করে তুলবে। তাই বলবো আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।